আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর জামিন শুনানি বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার আঠারোই মে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন আগামী বৃহস্পতিবার বিশে মে তার জামিন শুনানি হবে আদালতে শুনানি করেন প্রথম আলো নিয়োজিত রোজিন ইসলামের আইনজীবী এসএমুল হক সামাজি এর আগে মঙ্গলবার আঠারো মে সকাল সাড়ে সাতটার দিকে তাকে শাহারবাগ থানা থেকে রোজিনা ইসলামকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেন সাংবাদিকরা গতকাল সোমবার সতেরোই মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিন এসলামকে সেখানে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয় এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায় রাত পৌনে বারোটার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয়েছে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে এবং সামনে বিক্ষোভ করেন নিন্দা জানিয়ে রাতে এর বিবৃতি দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে সিপিজেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশি বিদেশি বিভিন্ন সংগঠন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন